নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ স্ক্রিপ্ট। আমার চ্যানেলে আবার সমস্ত বন্ধুদের স্বাগত জানাতে চাই। প্রত্যেকটা ভিডিওর মতো বলবো, ভিডিওটা শুরু হওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে সবচেয়ে তাড়াতাড়ি তোমার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছয়। তো প্রত্যেকটা ভিডিও স্টার্টিংয়ে আমি বলি যে কোভিড-19, তার সাথে কিন্তু লড়াই করার একটাই উপায়, সেটা হচ্ছে হোম স্টে, ঘরে থাকো, সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখো। কারণ যেভাবে ছড়াচ্ছে তা কিন্তু মানে ভয়ঙ্কর হতে চলেছে, তাই ঘরে থাকো। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু মানে ট্রান্সফার আপডেট আছে, কিছু নিউজ আছে ফুটবল নিয়ে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রচার্স জেল্লা। জানো আইজল একাডেমির একটা প্লেয়ার, 20 থেকে 22 বছরের বয়স, মাত্র 20-22 বছরের বয়স ইয়ং প্লেয়ার, তাকে কিন্তু পরের সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করে নিল। রচার্স জেল্লা তোমরা সবাই বুঝতে পারছো, মোহনবাগান যেই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিল সেই ম্যাচে একটা ভারতীয় ইয়ং মানে ইয়ং প্লেয়ার সবসময় নজর কাটছিল, সেই প্লেয়ারটা হচ্ছে আইজলের রচার্স জেল্লা। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে যাবে। এরপরে আসি চার্চিল ম্যাগাসের অন্যতম সেরা ভারতীয় ফুটবলার, সেও কিন্তু আইজল একাডেমির, সেটা হচ্ছে মাপুইয়া। মাপুইয়াও কিন্তু পরের সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যেতে চলেছে। মাপুইয়ার জানো একটা মানে দুর্ধর্ষ একটা গোল আছে মাপুইয়ার সাইড ভলিতে, মানে বেস্ট গোল হতে পারতো যদি আই লিগটা মানে কন্টিনিউ হতো। তো মাপুইয়াও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মাপুইয়াকে সাইন করে নিয়েছে। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটা এসএলএফ টিম কিন্তু এখন থেকে নিজেদের দল গোছাতে শুরু করে নিয়েছে। নেক্সট আপডেটটা আসবো সেটা হচ্ছে রিয়াল কাশ্মীর এফসি কিন্তু পাকিস্তান ন্যাশনাল টিমের একটা ফুটবলার কাশিফ সিদ্দিকিকে সাইন করে নিয়েছে অলরেডি। কাশিফ সিদ্দিকির একটা কথা বলি, কাশিফ সিদ্দিকি কিন্তু পাকিস্তানের প্লেয়ার হলেও তিনি কিন্তু ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। সে কিন্তু ইংল্যান্ডের 4th, 5th ডিভিশন বা 6th ডিভিশন টিমেও খেলেছে, মোটামুটি এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার। তো কাশিফ সিদ্দিকি কিন্তু মানে অলরেডি রিয়াল কাশ্মীর এফসি সাইন করে নিয়েছে। নেক্সট ট্রান্সফার নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে শুভাশিস রায়চৌধুরীকে কিন্তু ইস্টবেঙ্গল জামশেদপুর এফসি অফার করেছে, তার সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়েছে। শুভাশিস রায় চৌধুরী কিন্তু ইচ্ছা প্রকাশ ঘটিয়েছে যে পরের সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলরক্ষক হয়ে খেলার, মানে এটা দেখে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে এই কথাটার মাধ্যমে, সেটা হচ্ছে শুভাশিস রায় চৌধুরী কিন্তু কন্ট্রাক্টে সাইন করবে, মানে পরের সিজনে আমরা তাকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলরক্ষক হিসেবে দেখতে পাবো। তারপরের যে আপডেটটা সেটা হচ্ছে অমিত সিং কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেল, কিন্তু অমিত সিং কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও খেলতে চায়, কিন্তু অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন মানে এআইএফএফ কিন্তু ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে না, মানে অমিত সিংকে নয় পাসপোর্ট, ইরানের পাসপোর্ট বা সিটিজেনশিপ ছাড়তে হবে না, মানে যদি সে না ছাড়ে তাহলে কিন্তু তাকে অ্যাজ আ ফরেনার ইস্টবেঙ্গলে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তার মানে এইটা একটা শর্ত। তো ভিডিওটা এই অবধি। তার মধ্যে আরেকটা আপডেট বলে যে শেষ আপডেট, সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা কিনে, সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছে, সে কিন্তু 50 কোটি টাকা প্রাইম মিনিস্টার আর কি রিলিফ ফান্ড যেটা আছে সেখানে দান করেছে করোনা মোকাবিলার জন্য, তাকে কুর্নিশ জানাই। এই বলেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে দেবে।